কোটা সংস্কার আন্দোলন থেকে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর এক দফা আন্দোলনে রূপ নেওয়া ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় নানাভাবে জনসাধারণের পক্ষে কাজ করতে দেখা যায় সেনাবাহিনীকে। বিগত দুই মাস ধরে মাঠে থাকলেও এই প্রথম দুই মাসের জন্য সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ 18 সেপ্টেম্বর 2024, আজ থেকে 60 দিনের জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী মাঠে নামল। এ ব্যাপারে আমরা ঢাকার বিভিন্ন মানুষের সাথে এলাকায় গিয়ে কথা বলার জন্য যা জেনেছি তারা মহাখুশি। তবে সেনাবাহিনী যেন অতীতের এই 16-17 বছরের মতো বিতর্কিত কোনো কাজ না করে, কারণ অভিজ্ঞতা জনগণের প্রচুর আছে। তার উপর স্বৈরাচারী শেখ হাসিনার আত্মীয় হচ্ছেন সেনাপ্রধান, যদিও ফিল্ডের জুনিয়র সেনা অফিসাররা সারা বাংলাদেশে তারা সবাই জনগণের পক্ষে। আরেকটা কথা মনে রাখতে হবে, 2001 সালে আওয়ামী লীগের তালিকা নিয়ে আওয়ামী লীগ কৌশলে তালিকা দিয়েছে বিএনপি তখন সরকারে, তখন অপারেশন ক্লিন হার্টে বিএনপির নেতা কর্মীদের নাম দিয়ে দিয়েছে এবং বিএনপির প্রধানমন্ত্রী তখন এই বিএনপির লোকজনদের সেনাবাহিনী দিয়ে হত্যা করেছে। এবারও আমরা শুনছি গতকাল একটা প্রেস রিলিজ আওয়ামী লীগ গোপন এলাকা থেকে দিয়েছে, বলেছে যে যার যার বাড়ি ঘর সমস্যা করছে বিএনপি নেতাকর্মীরা তাদের লিস্ট দিয়ে সেনাবাহিনীকে জানাতে। আমি আশঙ্কা করছি আওয়ামী লীগ আবার কোন কৌশলে, ওই যে একটা কথাই তো সেনাপ্রধান আত্মীয়। তবে আমরা বিশ্বাস করি সেনাবাহিনী বিশ্ব বেইমান হবেন না, এটাই আমরা বিশ্বাস করি। সঠিকভাবে দায়িত্ব পালন করুন, সন্ত্রাসী যেই হোক, বিএনপির বাড়াবাড়ি করলে সেটা তথ্য প্রমাণ সহ আপনারা ঠেকাবেন, এটাই হলো। আর জামাত ইসলাম, আওয়ামী লীগ শেষ দিকে জামাত ইসলামকে নিষিদ্ধ করল, জামাত ইসলাম চুপ। আবার জামাত ইসলাম যখন 5 আগস্টের পরপর এই সাম্প্রতিক সময়ে জামাত ইসলামের নিষিদ্ধকরণটা বাতিল হলো, কিন্তু আওয়ামী লীগকে তারা ক্ষমা করে দিল। ভারতের সাথে সখ্যতা জামাতের আছে, আর আমরা কিন্তু ভুলি নাই আওয়ামী লীগ জামাতের যেই আগের সুসম্পর্ক। যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট আইন 2009-এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য সরকার এবং সেই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা সংশ্লিষ্ট এখতিয়ারের মধ্যে বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা। অভিযুক্তের স্বীকারোক্তির পর ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট আইন অনুযায়ী অপরাধীকে সাজা দিতে পারবেন। নিরপেক্ষভাবে কাজ করলে আপনারা সমর্থন পাবেন, এবং যারা এই কমিশন র্যাঙ্কের কমিশন প্রাপ্ত অফিসার আছেন তারা কিন্তু খুব সাবধানে দায়িত্ব পালন করবেন, কারণ ম্যাজিস্ট্রেসি পাওয়ার মানে আপনি একেবারে কোর্টের ম্যাজিস্ট্রেট না, এটা মনে রাখবেন। অনলাইন ভিশন টিভি যারা দেখছেন এখনই অনলাইন ভিশন টিভিটাকে সাবস্ক্রাইব করবেন, প্রোগ্রামটা শেয়ার করবেন।